আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিলেজ কিচেনের টুম্পাতে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে বাড়ির গাছের পুল্লা আর ডিম দিয়ে ভিন্ন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমি এখন যাচ্ছি গাছ থেকে পুল্লাগুলো পেড়ে নিতে। এই দেখুন বন্ধুরা, গাছে পুল্লা হয়ে আছে। আর এই বাড়িটা নতুন তৈরি হচ্ছে, তার মধ্যে দেখুন কতগুলো সবজি লাগানো আছে। সেদিকে কচু পাতা, এদিকে সবজি, পুঁই শাক অনেকগুলোই আছে। আর এই দেখুন কচু পাতাগুলো কত বড় বড় হয়েছে। আর কোনো একদিন কচু পাতার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন, একে বলা হয় পুল্লা, আমাদের এখানে বলে পুল্লা। আর আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এরকম আরও দু তিনটে নেব। এখানে নেই, সেই চালের উপরে হয়ে আছে, ওই রান্নাঘরের চালে, সেখানে গিয়ে আমি কেটে নেব। বন্ধুরা, আমি তো অত উপরে উঠতে পারবো না, তাই ভাইপোকে তুলেছি ওগুলো কাটার জন্য। ও কেটে নিচ্ছে, আরেকটা কেটে নে, আরেকটা সেটাও কেটে নে, ওটাও। সমস্ত কিছু উপকরণ নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বাইরে থেকে কোনো জিনিস কিনতে হবে না, ঘরে থাকা সব উপকরণ দিয়েই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার কি কি নিয়েছি আমি আপনাদের বলে দিই। লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ, ভাজা মশলা, ভাজা মশলা আমি ভেজে নিয়েছি, জিরে, গরম মশলা আর ধনে সব ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, গোটা জিরে, সর্ষে তেল, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ, আর নিয়েছি ডিম। ডিমগুলো দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিম কত ছোট ছোট, আর আপনারা যদি পোলট্রির ডিম নেন তো কম নিলেও চলবে। আর এখানে নিয়েছি পুল্লা। প্রথমে আমি ডিমটা ভাপিয়ে নেব, তার জন্য উনুন জ্বালিয়ে নেব। একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দেব জল, একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিচ্ছি, জলটা গরম হবে ততক্ষণ আমি ডিমটা ফেটে নেব। ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো দিলাম, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চামচেরও কম। এবার খুব ভালো করে ফাটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা, এবার চাপা দিয়ে দেব। ডিমটা ফাটা হয়ে গেছে আর এদিকে জলও গরম হয়ে গেছে, এবার আমি এটা জলের মধ্যে বসিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম, স্ট্যান্ডের উপরে আমি এটা বসিয়ে দেব। আবার চাপা দিয়ে দেব, 15 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব। ডিমটা 15 মিনিট হোক, ততক্ষণ আমি পুল্লাগুলো ছাড়িয়ে নেব। পুল্লাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে গোটা গোটা ধুয়ে নেব, নিয়ে কেটে নেব। আর আপনারা যেন কেটে ধোবেন না, কারণ এটা রসালো সবজি, তো এর মধ্যে জলগুলো সব ঢুকে যাবে আর সবজিটা কষতে গেলে অনেকটাই জল বার হবে। সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার এগুলো কেটে নেব। এইভাবে দু আধখানা করে নেব, এই মাঝখান থেকে ছোট ছোট পিস করে নেব।
সবগুলো ফুললে আমি কেটে নিয়েছি। এবার ডিমটা ভাপাতে দিয়েছিলাম, 15 মিনিট হয়ে গেছে, আমি দেখে নেব। বন্ধুরা ডিমটা ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা লাল হোক ততক্ষণ আমি ডিমটা খুলে দেখে নেব। ডিমটা ভাপাতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাপিয়ে গেছে। এবার আমি বার করে নেব, ডিমটা বার করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি এটা পিস করে নেব। কেটে নিয়েছি, আর এদিকে পেঁয়াজটাও লাল হয়ে গেছে। আর আমি গোটা মশলা নিয়েছিলাম, মশলা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা, উল্লাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি হালকা ভেজে নিয়েছি। এবার একে একে মশলাগুলো সব দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের 1/2। এবার দিয়ে দেবো লবণ, মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার যে ডিমের ভাপাটা করে রেখেছিলাম, সেই ডিমের ভাপাটা আমি দিয়ে দেব। পাঁচ মিনিট অনবরত ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। বন্ধুরা বর্ষাকাল, আপনারা তো জানেন, আর বৃষ্টির প্রচুর চাপ, আর কাঠগুলো সব ভিজে গেছে। উনুনে হাওয়া দিয়ে দিয়ে আমাকে আগুন জ্বালিয়ে রাখতে হচ্ছে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেখে নেব। তরকারিটা হয়ে গেছে, আর যে ভাজা মশলাটা ভেজে রেখেছিলাম, ভাজা মশলাটা দিয়ে দেবো উপর থেকে। বন্ধুরা ডিমের ভাপা দিয়ে পুল্লা আমার তরকারি একদম রেডি হয়ে গেছে। আর আপনারা বাড়িতে অনেকেই ডিম দিয়ে তরকারি করেছেন, কিন্তু এই তরকারিটা বাড়িতে করে দেখবেন, বাড়িতে যে খাবে সে আপনার নাম করবে। আর আমি আজকের খেয়ে দেখাচ্ছি না, রাতে বাড়ির সবাই খাবে। আর আমি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসতেই থাকি, তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আমার ভিডিও সবার আগে দেখার জন্য। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।